সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ভগ্নাংশের বর্গমূল বলে যে চ্যাপ্টারটা সেইটা নিয়ে, ক্লাস সেভেনের ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টার নিয়ে আজকে আমরা চলে এসেছি। কোষে দেখি 11.1, পৃষ্ঠা নাম্বার 139। আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 139-এর কোথা থেকে, তোমরা এখানে ভালো করে দেখো, দেখতে পাবে 11, 12, 13, 14 এবং 15 অঙ্কগুলো, ঠিক আছে। আর আগের ভিডিও দুটোতে আমরা আলোচনা করেছিলাম, পুরো আমরা 1 থেকে আলোচনা করেছিলাম 10 পর্যন্ত অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো কোথা থেকে দেখবে, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে। তাহলে আজকে চলো বেশি কথা না বাড়ি, আজকে আমরা প্রথমেই চলে যাব 11-এর অঙ্কতে। তাহলে দেখো আজকে আমরা প্রথমেই শুরু করে ফেলবো 11-এর অঙ্ক থেকে। তাহলে 11-এর অঙ্কে তোমরা দেখো এই যে চিহ্নগুলো দেওয়া রয়েছে, এগুলোকে আমরা কী বলি, এগুলোকে কিন্তু আমরা বলি রুট, বা বাংলায় আমরা কী বলি এই চিহ্নগুলোকে, বর্গমূল। তাহলে দেখো এখানে, এইখানে দেখো এই একটা বর্গমূলের চিহ্ন দেওয়া রয়েছে, আবার দেখো এইখানে বর্গমূলের চিহ্ন দেওয়া রয়েছে, এবং দুটোর ওপরে আবার দেখো এখানেও কিন্তু একটা বর্গমূলের চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে আমরা চলো বর্গমূল করব, কিন্তু কীরকমভাবে করব তোমরা ভালো করে দেখো। প্রথমে বড় বর্গমূলটা আমি আগে দিই, এইবারে এইটার বর্গমূল করব, 9-এর বর্গমূল করব আর 64-এর বর্গমূল করব। তো আমরা না আর এখানে লিখে লিখে বর্গমূল করব না, তার কারণ এগুলো তো ছোট সংখ্যা, দু অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা, এরকম থাকলে না আমরা শুধুমাত্র এই লিস্টটা দেখব। দেখো এই যে এইগুলো দেখব, দেখে বর্গমূল মুখে মুখে করব। যেমন দেখো প্রথমেই তোমরা ভালো করে দেখবে, প্রথমে দেখো এখানে কী লেখা রয়েছে, 9। চলো দেখি 9 কার স্কোয়ার, দেখো 9 হলো কিন্তু 3-এর স্কোয়ার, তার মানে 9-এর বর্গমূল হলো কত, 3, ঠিক আছে। আবার দেখো আমি দাগ দিলাম, এবারে দেখো কত লেখা রয়েছে, 64। দেখো 64 কার স্কোয়ার, দেখো এই দেখো এই হলো 64, 64 হলো 8-এর স্কোয়ার, তার মানে 64-এর এই যে বর্গমূল কত হবে, হবে কিন্তু 8 প্লাস। আবার তোমরা ভালো করে দেখো, দেখো এখানে কত রয়েছে, 25। তাহলে দেখো 25 কার স্কোয়ার, দেখো 25 হলো 5-এর স্কোয়ার, তাহলে আমরা এখানে কত লিখবো, 25-এর বর্গমূল কত হবে, হবে কিন্তু 5, আর 64-এর বর্গমূল কত হবে, হবে 8। তোমরা এটা সবাই দেখলে। এইবারে দেখো এই যে রুটটা, ওপরের যে বড় রুটটা, সেটা যেমন আছে থাক। তো চলো এবারে না আমরা কী করব, যোগ বিয়োগ করব, এখানে যদি যোগ রয়েছে, তাহলে দেখো 8 আর 8-এর কী করব আমরা, লসাগু করব। তাহলে দেখো 8 আর 8-এর লসাগু কত হয়, দেখো 8 আর 8-এর লসাগু আমি যদি 8 দিয়ে করি, তাহলে কত হবে, 8 × 8, 8 × 8, তাহলে আমরা কত পাচ্ছি, 8 আর 8-এর লসাগু পাচ্ছি কিন্তু 8। তাহলে এবারে দেখো তোমরা ভালো করে, প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে, 8, তাহলে এই 8 দিয়ে এই 8-কে ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে দেখো 8 × 8, তাহলে ভাগফল কত পেলাম, 1। এই যে ভাগফল পেলাম 1, এই 1-এর সঙ্গে উপরে 3-কে গুণ করব, তাহলে কত হবে, দেখো তোমরা ভালো করে 1-এর সঙ্গে 3-কে গুণ করলে কত হবে, 3 × 3। আবার তোমরা দেখো এবার দ্বিতীয় ভগ্নাংশে, দেখো দ্বিতীয় ভগ্নাংশের নিচে কত রয়েছে, 8, এই 8 দিয়ে এই 8-কে আমরা কী করব, ভাগ করব। তাহলে চলো একইভাবে আমি যদি এই 8-কে ভাগ করছি এই 8 দিয়ে, ভাগ করলে কত হবে, 8 × 8, তাহলে আমরা দেখো এখানে ভাগফল কত পেলাম, পেলাম কিন্তু 1। এই 1 দিয়ে আমরা এই 5-কে গুণ করব, তাহলে কত হবে, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 × 5। তো আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো নিচে 8 যেমন আছে আমরা লিখবো, আর দেখো 3 আর 5-কে যোগ করলে আমরা কত পাবো, 8। তাহলে চলো এবারে আমরা ভাগ করি, ওপরে দেখো 8, নিচে 8, মানে ওপরের 8-কে ভাগ করতে হবে নিচের এই 8 দিয়ে, করলে কত হবে, 8 × 8, তাহলে কত পাচ্ছি আমরা, 1। তাহলে আমরা দেখো 8 × 8 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, অ্যান্সার 1। এবারে ওপরে যেরকম এরকম রুট দেওয়া রয়েছে দেবো, মানে বর্গমূলের চিহ্নটা, এবারে 1-এর বর্গমূল করব। তাহলে তোমরাই এখানে দেখো 1 কার স্কোয়ার, দেখো 1 হলো 1-এর স্কোয়ার, তাহলে যেমন দেখো যখন 9 ছিল 9-এর জায়গায় 9-এর বর্গমূল কত, 3, আবার দেখো 25-এর বর্গমূল কত, 5, তাহলে 1-এর বর্গমূল কত হবে, 1 হবে, তাই না। তাহলে আমরা এখানে কত লিখবো, 1 লিখবো, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, তাহলে এই হয়ে গেল আমাদের কি, 11-এর অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করবো 12-এর অঙ্কটা। 12-এর অঙ্কে দেখতে পাচ্ছ 4টে ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং তাদের মাথায় রুট রয়েছে এবং লিখে দেওয়া রয়েছে এর মান কত, হিসাব করি। তাহলে চলো আগে না আমরা বর্গমূলটা করি। তাহলে দেখো এখানে 1-এর বর্গমূল কত হবে, তোমরা এখানে সবাই দেখো 1 মানে কার স্কোয়ার, 1 মানে হলো কিন্তু 1-এর স্কোয়ার, তাহলে 1-এর বর্গমূল হবে 1। 4-এর বর্গমূল কত হবে, তোমরা দেখো এই দেখো 4, 4 মানে কার স্কোয়ার, 2-এর স্কোয়ার,
তাহলে আমরা চারের জায়গায় এখানে কত লিখবো? দুই, মানে চারের বর্গমূল হলো দুই। আবার দেখো একের বর্গমূল কত হবে? এক, তোমরা এক্ষুনি এখানে দেখেছো। আর দেখো নয়ের বর্গমূল কত হবে, তোমরা এখানে দেখো ভালো করে। নয় মানে কার স্কোয়ার? নয় কার স্কোয়ার? নয় হলো কিন্তু দেখো তিনের স্কোয়ার, তার মানে নয়ের বর্গমূল কত? তিন। তাহলে আমরা নয়ের জায়গায় লিখবো তিন, ওকে। আবার দেখো একের বর্গমূল এক, ষোলোর বর্গমূল কত? দেখো ষোলো মানে কার স্কোয়ার? চারের। তাহলে ষোলোর বর্গমূল কত হবে? চার। আবার তোমরা এখানে দেখো একের বর্গমূল এক, আর দেখো পঁচিশের বর্গমূল কত? এই দেখো পঁচিশের বর্গমূল হলো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পঁচিশের বর্গমূল হবে পাঁচ। তাহলে এখানে আমরা লিখবো পাঁচ। এবারে তোমরা দেখো এটা একটা স্বাভাবিক যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো যোগ রয়েছে আর এখানে বিয়োগ রয়েছে। তাহলে চলো আমরা লসাগু করি, দুই তিন চার পাঁচ। চলো লসাগু করি, দুই তিন চার পাঁচ, এদের লসাগু করবো। তো আমরা দুই দিয়ে করবো, তাহলে দেখো কত হবে? দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, তিনকে তো ভাগ করা যাবে না, চারকে ভাগ করলে কত হবে? দুই, পাঁচকে ভাগ করা যাবে না। তাহলে আর তো কিছুই ভাগ করা যাবে না, তাহলে দেখো এখানে কত রয়েছে? দুই ইনটু তিন ইনটু দুই ইনটু পাঁচ, এই তো রয়েছে। তাহলে চলো আমরা গুণ করে ফেলি। দেখো দুই আর পাঁচে কত? দশ, দশ আর তিন গুণ করলে কত? তিরিশ, তিরিশ দুগুণে কত? ষাট। তাহলে আমরা এখানে লসাগু কত পাচ্ছি? ষাট, সিক্সটি। এবারে তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? দুই। এই দুই দিয়ে না এই লসাগু মানে সিক্সটিকে আমরা ভাগ করব। তাহলে চলো সিক্সটিকে আমরা ভাগ করব, লসাগুকে ভাগ করব এই যে ভগ্নাংশের নিচে যেটা রয়েছে সেই দুই দিয়ে। তাহলে দেখো কত হবে? দুই তিনে ছয়, শূন্যটা এখানে বসে গেল। তাহলে দেখো আমরা ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম তিরিশ। এই তিরিশের সঙ্গে আমরা গুণ করব ভগ্নাংশের ওপরে যেটা রয়েছে। দেখো ভগ্নাংশের ওপরে কত রয়েছে? এক। তাহলে এই তিরিশের সঙ্গে আমি যদি এককে গুণ করি তাহলে কত হবে? তিরিশ এককে তিরিশ। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এবারে দেখো দ্বিতীয় যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? তিন। এই তিন দিয়ে, এই তিন দিয়ে আমরা এই সিক্সটিকে না ভাগ করব, মানে লসাগুকে সর্বদা ভাগ করব, ঠিক আছে? তিন দিয়ে। তাহলে কত হবে? তিন দুগুণে ছয়, আর এই সিক্সটিটা বসবে এইখানে, ঠিক আছে? এই সরি শূন্যটা বসবে এখানে, শূন্যটা বসলো। তাহলে বলো এবারে এই যে ভাগফলটা কত বেরোলো? কুড়ি। এই কুড়ির সাথে আমরা গুণ করব এই যে ভগ্নাংশটা তার দেখো ওপরে কত রয়েছে। দেখো ভগ্নাংশের ওপরে রয়েছে এক, এই একের সঙ্গে এই কুড়িকে আমরা গুণ করব, করলে কত হবে? কুড়ি এককে কুড়ি, বোঝা গেল? এবারে দেখো তৃতীয় যে ভগ্নাংশ তার দেখো নিচে কত? চার। এই চার দিয়ে না আমরা দেখো এই লসাগুটাকে ভাগ করব, মানে সিক্সটিকে ভাগ করব। চার দিয়ে ভাগ করলে দেখো কত হবে? চার এককে চার, বিয়োগ করলে দুই, ওপর থেকে শূন্য নামলো কুড়ি, চার পাঁচে কুড়ি। তাহলে দেখো আমরা এবারে ভাগফল কত পেলাম? পনেরো। এই যে পনেরো পেলাম ভাগফল, তার সাথে আমরা গুণ করব এই যে ভগ্নাংশ তার উপরে যেটা রয়েছে, উপরে কত রয়েছে? এক। এই একের সঙ্গে এই পনেরোকে গুণ করব, করলে কত হবে? পনেরো এককে পনেরো, বোঝা গেল? এবারে দেখো লাস্ট যে চতুর্থ ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে? পাঁচ। এই পাঁচ দিয়ে আমরা কাকে ভাগ করব? ওই একইভাবে সিক্সটিকে ভাগ করব, করলে আমরা কত পাবো? দেখো সিক্সটিকে আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি হবে পাঁচ এককে পাঁচ, বিয়োগ করলে হবে এক, ওপর থেকে শূন্য নামবে দশ, পাঁচ দুগুণে দশ। তাহলে দেখো আমি কত পেলাম ভাগফল? বারো। এই বারো দিয়ে এককে গুণ করব, কত হবে? বারো এককে বারো, বোঝা গেল? তাহলে চলো দেখি এবারে কী হচ্ছে শেষ পর্যন্ত। তাহলে আমরা তো যোগ বিয়োগটা করব, তো আমি না এই লসাগুগুলোকে না মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এইগুলোকে যোগ করব। দেখো তিরিশ আর কুড়িকে যদি আমরা যোগ করি কত হবে? পঞ্চাশ। এবারে দেখো পঞ্চাশ থেকে আমরা প্রথমে পনেরোকে বিয়োগ করব, যেহেতু বিয়োগ চিহ্ন আছে। তাহলে দেখো আমরা যদি পনেরোকে বিয়োগ করি তাহলে কত হবে? পঁয়ত্রিশ। এবং পঁয়ত্রিশ থেকে বারোকে বিয়োগ করব, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, আমরা যদি বারোকে বিয়োগ করি তাহলে কত হবে? দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন, আর এখানে হবে কত? দুই, তেইশ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? পাচ্ছি তেইশ। তাহলে উত্তরটা কত হলো? তেইশ বাই সিক্সটি। তাহলে এই হলো কি আমাদের উত্তর, বোঝা গেল? তাহলে দেখো এবারে আমরা করবো তেরোর দাগের অঙ্কটা। তেরোর দাগের অঙ্কে দেখো এখানে এরকমভাবে চারটে দেখো ভগ্নাংশ বলে দিয়েছে, এবং এই চারটে ভগ্নাংশকে দেখো কী বলে দিয়েছে? বলে দিয়েছে এদেরকে অধক্রমে সাজাই। দেখবে তোমরা বইয়ে দেখবে লেখা রয়েছে এদেরকে মানের অধক্রমে সাজাই। অধক্রমে সাজাই মানে কি? বড় থেকে ছোট সাজাতে হবে, মানে যে বড় তাকে লিখতে হবে আগে, তার থেকে একটু যে ছোট তাকে লিখতে হবে তারপরে, আরও যে ছোট তাকে লিখতে হবে আরও পরে, এবং সবার থেকে যে ছোট তাকে লিখতে হবে একদম লাস্টে। তাহলে দেখো আমরা কীরকমভাবে করবো। প্রথম দেখো ভগ্নাংশটা দেখো কী লেখা রয়েছে, লেখা রয়েছে দেখো রুট ওয়ান বাই ষোলো। আবার দেখো তারপরে দেখো কী লেখা রয়েছে, রুট এক বাই পঁচিশ। এবং তারপরে দেখো কী লেখা রয়েছে, রুট এক বাই ছত্রিশ। এবং তারপরে দেখো লেখা রয়েছে রুট
एक बाई उनपंचाश एरकम भावे देखो चारटे भग्नांश किन्तु देवा रयेछे। ताहले तोमरा आगे देखो भग्नांशगुलोके ना आगे वर्गमूल करो जेहेतु रूट देवा रयेछे। ताहले देखो वर्गमूल करले केमन हबे तोमरा भालो करे देखो एखाने देखो रयेछे एक, एकेर वर्गमूल कत हबे तोमरा जानो एखाने देखो एक हलो कार स्कोयर, एक हलो किन्तु देखबे एकेर स्कोयर ताइ ना, एकेर स्कोयर। ताहले एखाने कत हबे एक, आर षोलो माने षोलो कार स्कोयर देखो षोलो हलो चारेर स्कोयर देखते पेयेछो। তাহলে ষোলোর জায়গায় লিখবো চার। আবার একইভাবে তোমরা এখানে দেখো একের বর্গমূল হবে এক, পঁচিশের বর্গমূল কত হবে এই দেখো, পঁচিশের বর্গমূল কত হবে দেখো, পঁচিশের বর্গমূল হবে কিন্তু পাঁচ, কারণ পঁচিশ হলো পাঁচের স্কোয়ার দেখতে পেয়েছো তো, পাঁচের স্কোয়ার। আবার তোমরা এখানে দেখো একের বর্গমূল হবে এক, আর ছত্রিশের বর্গমূল কত হবে এই দেখো, ছত্রিশ হলো ছয়ের স্কোয়ার, তার মানে ছত্রিশের বর্গমূল হবে ছয়। এবং লাস্টে দেখো এখানে কত রয়েছে উনপঞ্চাশ, উনপঞ্চাশের বর্গমূল কত হবে দেখো, উনপঞ্চাশ হলো কিন্তু সাতের স্কোয়ার, তার মানে উনপঞ্চাশের বর্গমূল হবে সাত, আর এক মানে তো একেরই হবে। তাহলে তোমরা এতদূর আশা করি সবাই বুঝতে পেরেছো, কিন্তু এদের মধ্যে কে সবথেকে বড় সেটা কিন্তু আমরা কেউ বুঝতে এখনও পারছি না। তো তার জন্য আমরা কি করব, তোমরা খুব ভালো করে দেখো, আমরা না লসাগু করব। কার কার লসাগু করব দেখো, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে দেখো, এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে চার, এই ভগ্নাংশের নিচে কত রয়েছে পাঁচ, এই ভগ্নাংশের নিচে রয়েছে ছয়, আর এই ভগ্নাংশের নিচে রয়েছে সাত। এদেরকে আমরা লসাগু করব, চার পাঁচ ছয় সাত। তাহলে চলো লসাগু করি, চার পাঁচ ছয় সাত, তাহলে দুই দিয়ে করব, কত হবে দুই দিয়ে করলে দুই দুগুণে চার, পাঁচকে তো ভাগ করা যাবে না, ছয়কে ভাগ করলে কত হবে দুই তিনে ছয়, আর হবে সাত, আর করা যাবে না লসাগু। তাহলে দুই, এই দুইটা যেমন আছে লিখছি, দুই পাঁচ তিন সাত যা আছে দেখে দেখে টুকে দিই, ঠিক আছে, তিন সাত যা আছে দেখে দেখে লিখে দিলাম। তাহলে দেখি কত হচ্ছে, দেখো দুই আর পাঁচে কত দশ, দশ দশ দুগুণে কুড়ি, কুড়ি আর তিনে কত হবে হবে কিন্তু সিক্সটি, এবং সিক্সটি আর সেভেনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো চারশো কুড়ি। তাহলে দেখো আমরা লসাগু কত পেলাম, পেলাম কিন্তু চারশো কুড়ি। এবারে তোমরা ভালো করে দেখো প্রথম যে ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে, রয়েছে চার, এই চার দিয়ে না এই লসাগুটাকে আমরা রাফে ভাগ করব। তাহলে চারশো কুড়িকে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব, এর নিচে যেটা রয়েছে চার দিয়ে। তাহলে দেখি কত হচ্ছে, চার এককে চার, দুই নাববে, কিন্তু দুইকে তো আমরা ভাগ করতে পারবো না, দুই ছোট সংখ্যা, তাহলে শূন্য বসিয়ে পাশের সংখ্যাটাকে নামাবো শূন্যকে, কত হলো কুড়ি। তাহলে দেখো কত হচ্ছে, চার পাঁচে কুড়ি, ওকে। তাহলে দেখো ভাগফল কত হচ্ছে একশো পাঁচ, এই একশো পাঁচকে আমরা কী করবো বলো তো, এই একশো পাঁচকে আমরা নিচে একবার গুণ করব, আবার ওপরেও কিন্তু একবার গুণ করব, ঠিক আছে, মানে হরের সঙ্গেও একবার গুণ করব, লবের সঙ্গেও কিন্তু একবার গুণ করব, ঠিক আছে। আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ তার দেখো নিচে কত রয়েছে পাঁচ, এই পাঁচ দিয়ে ওই একইভাবে আমরা না এই লসাগুটাকে ভাগ করব রাফে, দেখি তো পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়, দেখো হবে পাঁচ আটে চল্লিশ, বিয়োগ করলে হবে দুই, ওপর থেকে নামবে শূন্য, পাঁচ চারে কুড়ি। তাহলে আমরা ভাগফল কত পেলাম, পেলাম কিন্তু এইট্টি ফোর, এই এইট্টি ফোরকে আমরা কী করব, একবার এইখানে গুণ করব, আরেকবার আমরা কিন্তু ওপরে গুণ করব, ঠিক আছে, বোঝা গেল। এবারে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে ছয়, এই ছয় দিয়ে আমরা কী করব, সেই ওই একইভাবে এই লসাগুটাকে চারশো কুড়িকে আমরা ভাগ করব, চারশো কুড়িকে এবারে আমরা ভাগ করব কত দিয়ে, করব কিন্তু ছয় দিয়ে। তাহলে তোমরা জানোই ছয় সাততে বিয়াল্লিশ, শূন্যটা এখানে বসে গেল। তাহলে আমরা ভাগফল কত পেলাম সত্তর, তাহলে এই সত্তরটাকে আমরা কী করব, একবার এখানে গুণ করব, আরেকবার এখানে গুণ করব, একবার নিচে গুণ করব, একবার উপরে গুণ করব, ঠিক আছে। তো এবারে আমি এই গুণগুলোকে মুছে দিচ্ছি, তাহলে জায়গা হবে না, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা কী করব, সাত দিয়ে গুণ করব, এই যে সাত দিয়ে আমরা গুণ করব কাকে, এই লসাগুটাকে চারশো কুড়িকে, সাত দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে সাত ছয় বিয়াল্লিশ, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে আমরা দেখো ভাগফল কত পেলাম সিক্সটি, তাহলে এই সিক্সটিটাকে আমরা কী করব, একবার উপরে গুণ করব, একবার নিচে গুণ করব, ঠিক আছে। এতদূর তোমরা আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে দেখো এবারে আমরা এই গুণগুলো করি, তাহলে দেখো এক আর একশো পাঁচ গুণ করলে কত হবে একশো পাঁচের কে একশো পাঁচ, আর দেখো এই চার আর একশো পাঁচকে আমরা গুণ করলে কত পাবো, পাবো কিন্তু চারশো কুড়ি, মানে লসাগু যেটা সেটাই হবে। কিন্তু দেখো নিচে এই যে হরগুলো যা যা গুণ করব, মানে চার আর একশো পাঁচ গুণ করলে এইটাই হবে, তোমরা রাফে করে দেখে নেবে। আবার দেখো এক আর এইট্টি ফোরকে যদি আমরা গুণ করি কত হবে, এক আর এইট্টি ফোরকে গুণ করলে কত হবে এইট্টি ফোর, এইট্টি ফোর এক কে এইট্টি ফোর, চুরাশি এক কে চুরাশি,
আর দেখো নিচের এই যে এইটাকে তোমরা যতবারই গুণ করবে নিচের সংখ্যাগুলোকে তোমরা কিন্তু এইটাই পাবে, 420 পাবে। ঠিক আছে, 420 তোমরা রাফে গুণ করে দেখে নিতে পারো। আবার দেখো এক আর সত্তরকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 70 × 70। এবার নিচের হরগুলোকে যখন গুণ করবে 6 আর 70কে তুমি যদি রাফে গুণ করো হবে ওই 420 হবে, মানে লসাগুতে যেটা আছে সেটাই কিন্তু নিচে বারবার কিন্তু গুণফল হবে। আবার দেখো 1 আর 60কে যদি গুণ করি 60 × 60, আর 7 আর 60কে যদি গুণ করি কত হবে, সেই 420। তো আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। তো দেখো আমি এই ভাগগুলোকে, রাফের ভাগগুলোকে না মুছে দিচ্ছি, লসাগু এগুলোকে আমি মুছে দিচ্ছি। তো এবারে তোমরা খুব ভালো করে দেখো, দেখো এই দেখো এখানে 4টে ভগ্নাংশ রয়েছে, প্রত্যেকটা ভগ্নাংশের দেখো নিচে রয়েছে দেখো 420, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে দেখো রয়েছে 420। তাহলে তো আমরা বুঝতেই পাচ্ছি না যে কে বড় আর কে ছোট। তাহলে আমাদেরকে না ভগ্নাংশের উপরের সংখ্যাটা দেখতে হবে। দেখো প্রথম ভগ্নাংশের ওপরে রয়েছে 105, তারপরের ভগ্নাংশের ওপরে রয়েছে 84, তারপরের ভগ্নাংশের ওপরে 70, তারপরের ভগ্নাংশের ওপরে 60। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি সব থেকে বড় হলো এইটা। কিন্তু আমরা না এইটাকে লিখব না, আমরা কোনটাকে লিখব, আগে আমরা এরমভাবে উত্তর লিখব যে মানের, আগে আমরা এরমভাবে উত্তর লিখব, হ্যাঁ লিখব মানের, এরকমভাবে লিখব উত্তর বলে, তারপরে লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, মানের অধক্রমে সাজিয়ে পাই, এরকমভাবে কিন্তু আমরা উত্তর লিখব। ওকে, মানের অধক্রমে সাজিয়ে পাই, তার মানে কি সব থেকে বড়টাকে লিখতে হবে আগে। তাহলে 105/420 সবচেয়ে বড়, কিন্তু এটাকে না লিখে আমরা লিখব এটা মানে আসলে কে ছিল। দেখো এটা মানে আসলে ছিল, তোমরা দেখো একদম প্রথমে চলে আসো এইটা, তাহলে আসলে ছিল কে, √1/16। তারপরে দেখো তার থেকে একটু ছোটোকে, এই দেখো 84/120, এই 420, দেখো এইটা 84/420। তাহলে এটাকে লিখব, কিন্তু এটাকে না লিখে আমরা এটা মানে আসলে কে ছিল প্রথমে, দেখো এটা মানে আসলে প্রথমে ছিল √1/25, তাহলে আমরা সেটাকে লিখব √1/25। তারপরে দেখো তার থেকে একটু ছোটোকে, এই দেখো আর একটু ছোটো হলে এই দেখো এটা 70/420, সেটা মানে আসলে কে ছিল, আসলে ছিল √1/136, তাহলে সেটাকে আমরা লিখব √1/36, এবং সবথেকে ছোটো হলো এইটা, এটা মানে আসলে দেখো কে ছিল, ছিল কিন্তু √1/49, তাহলে সেটাকে আমরা লিখব √1/49। তাহলে এই হয়ে গেল আমাদের 13 দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা করবো 14 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে √16+√36, এর চেয়ে √25/81 কত বেশি। তাহলে দেখো বলেই দিয়েছে যে √16 মানে অর্থাৎ এইটার থেকে এইটা বেশি, এবার জানতে চেয়েছে কত বেশি। আচ্ছা দেখি তাহলে এইটা কত রয়েছে এখানে, √16+√36, তার মানে এর ফলটা দেখো কত হচ্ছে, দেখো 16 রুট কত তোমরা সবাই জানো, দেখো 16 রুট হলো 4, তার কারণ হলো কি 16 হলো 4 এর স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো 4, আমি এখানেই করে দিচ্ছি, দেখো আমরা লিখবো 4। আবার দেখো 36 মানে কার স্কোয়ার, দেখো এই তো 36 হলো 6 এর স্কোয়ার, মানে 36 এর বর্গমূল হলো 6, তাহলে দেখো 4 আর 6 যোগ করি যদি হবে 10। এবারে দেখো এইটাকে আমরা করবো √25+√81, তাহলে 25 এর রুট কত হবে 5, আর 81 এর রুট কত হবে, এই দেখো 81 এর রুট হবে, দেখো 81 হলো 9 এর স্কোয়ার, তাহলে 81 এর বর্গমূল হবে 9, তাহলে যোগ করলে কত হবে 14। তাহলে দেখো বলে দিয়েছে এইটার থেকে এইটা বেশি, আমরাও বুঝতে পারছি 10 এর থেকে 14 বেশি, কত বেশি, তাহলে দেখো 10 এর থেকে 14 কত, 4 বেশি, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বলেছে তাহলে আমরা কী লিখব, যে দেখো 10 এর থেকে 14 কত বেশি, 10 এর থেকে 14 4 বেশি, আমরা সবাই জানি, তাহলে এটাই হলো উত্তর। শুধু আমরা এরকমভাবে লিখব যে √16+√36, ঠিক আছে, এরকমভাবে লিখব এর চেয়ে √25+√81 কত বেশি, দেখো 4 বেশি বলে আমরা কিন্তু লিখব। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে কেন 4 বেশি। তাহলে এই হয়ে গেল আমাদের 14 দাগের অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো 15 দাগে কী বলে দিয়েছে, ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো এখানে 4টে ভগ্নাংশ দেখো দিয়ে দিয়েছে, এদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে 1-এর দাগেরটা শুরু করি। দেখো 1-এর দাগে কী লেখা রয়েছে, 3 পূর্ণ
দেখো রয়েছে 22/49। তাহলে দেখো আগে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, 49 যেমন আছে আগে লিখব। তারপরে কি করব, এই 49-এর সঙ্গে এই 3-কে গুণ করব। তাহলে দেখো 49 আর 3-কে যদি আমরা গুণ করি কত হবে, 3 9 27-এর 7, হাতে কত থাকবে 2, আবার দেখো 3 4 12 আর 2-এ কত হবে 14। এবং তার সঙ্গে আমরা কি করব, এই 22-টাকে যোগ করব, তার সঙ্গে আমরা কি করব, 22-কে যোগ করব। তাহলে দেখো এখানে কত হবে 169। তাহলে এই যে আমরা পেলাম না, দেখো এই যে তোমরা ভালো করে দেখো 169/49, তার আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব। তাহলে বর্গমূলের চিহ্ন হলো এরকম, রুট, রুট দিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো আমরা তো বর্গমূল নির্ণয় করব, তাহলে দেখো মুখে মুখে আমরা 49-এর বর্গমূল করব। তাহলে দেখো 49-এর বর্গমূল কত, এই দেখো 49 হলো কার স্কোয়ার 7-এর, তার মানে 49-এর বর্গমূল হলো 7, আর 169-এর বর্গমূল কত, এটা কিন্তু আমরা এখানে করব। তাহলে দেখো বর্গমূল কিভাবে করে তোমরা পার্ট 1-এ শিখেছো, তাহলে আরেকবার ভালো করে দেখে নাও। বর্গমূল যদি আমি ভাগ পদ্ধতিতে করি না, তাহলে এইভাবে করতে হয়। দেখো দুটো দুটো সংখ্যা নিয়ে জোড়া বানাতে হয়। দেখো এই একটা জোড়া হলো 6 আর 9 মিলে, আর 1 তো একা একা রয়েছে, তাহলে আমি একটা শূন্য বসিয়ে এরকম করে নেবো, তাহলে একটা জোড়া হলো, ঠিক আছে। দেখো দুটো সংখ্যাকে নিয়ে একটা করে জোড়া বানাবো, ঠিক আছে। এবারে দেখো একের সবথেকে কাছে কে রয়েছে, এই একের সবথেকে কাছে কে রয়েছে, এদের মধ্যে কে রয়েছে, দেখো একের সবথেকে কাছে কিন্তু রয়েছে 1, তাহলে আমরা একের নিচে লিখব 1। আর এই যে 1টাকে আমরা লিখলাম, এই 1টা কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব 1-এর স্কোয়ার, যার স্কোয়ার সেটাকে এখানে লিখতে হবে। তারপরে কি করব, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0। এবার দেখো 1-এর ডবলকে এখানে লিখবে, 1-এর ডবল কত হয় দেখো 2। এবার দেখো ভাগের সময় কি করি, ওপর থেকে একটা সংখ্যাকে নিচে নামাই, এখানে না পুরো জোড়াটাকে নিচে নামাবো, অর্থাৎ এই 69 দুটো সংখ্যাকে একসঙ্গে নিচে নামাবো, ঠিক আছে। তো এবারে দেখো এইবারে শূন্যটাকে মুছে দিচ্ছি, বাঁদিকে তো শূন্যের কোনো মূল্য নেই। এবারে দেখো এই যে 69, এই 69 তোমরা দেখতে পাচ্ছ তো, এই 69-কে 69-এর লাস্টের সংখ্যাটাকে আমরা হাত দিয়ে চেপে ধরি। তাহলে দেখো 2 দিয়ে আমি যদি 6-কে ভাগ করি, কত দূর নামতা পড়বো, 2 দিয়ে 6-কে ভাগ করলে 2 3-এ 6, 3 ঘর পর্যন্ত, তাহলে 3 ঘর পর্যন্ত নামতা পড়বো, 2 3-এ 6, তাহলে এখানে লিখবো 3, আর এখানে যে সংখ্যাটা লিখলাম তাকেই আবার এখানে লিখতে হয়, ঠিক আছে। তাহলে দেখো 3 আর 3 গুণ করলে 3 3-কে 9, 3 আর 2 গুণ করলে 3 2-গুণে 6, তাহলে দেখো এখানে 69, এখানে 69 মিলে যাচ্ছে। তাহলে এই 69-টাকে এখানে লিখে দেব, ঠিক আছে, তাহলে মুছে দিই 69-টাকে, তো আমি এখানে লিখে দিয়েছি। আর দেখো এই যে 3 রয়েছে, এই 3-টাকে লিখবো কোথায়, লিখবো কিন্তু এইখানে দিয়ে এই 3-টাকে মুছে দেবো, ওপরে লেখার পর এই 3-টাকে মুছে দেবো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কি আমাদের 169-এর বর্গমূল আমরা কত পেলাম, এখানে যে উত্তরটা এলো 13। তাহলে এই হলো আমাদের উত্তর, এটাকে তোমরা যদি চাও মিশ্র ভগ্নাংশে পরিণত করবে করে নিতে পারো। 7-1-কে কত 7, বিয়োগ করলে কত 6, এই 6-টাকে বসাবো এখানে, 7-টাকে বসাবো এখানে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা দেখো এইটার বর্গমূল করে আমরা কত পেলাম, পেলাম কিন্তু 3 পূর্ণ 22/49, তার বর্গমূল আমরা করে উত্তর পেলাম কত, বর্গমূল করে আমরা উত্তর পেলাম 1 পূর্ণ 6/7। তাহলে এই হয়ে গেল আমাদের কি একের দাগের অঙ্কটা কমপ্লিট, ঠিক আছে। এবারে দেখো আমরা করবো 2-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে, 7 পূর্ণ, দেখো বলে দিয়েছে 57/256, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমে বর্গমূল তো করবো, তার আগে না এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ করি। তাহলে দেখো 256 যেমন আছে আছে, এই 256-র সঙ্গে না এই 7-টাকে আগে আমরা গুণ করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো 256-র সঙ্গে আগে আমরা 7-কে গুণ করবো, করলে কত হবে দেখি, 7 6 42-এর 2, হাতে কত আছে 4, 7 5 35-এর 4-এ কত হবে 39-এর 9, হাতে কত আছে 3, আবার দেখো 7 2-গুণে 14, আর 3-এ কত হবে 17, তাহলে আমরা কত পেলাম 1792। তার সাথে না এই ওপরের লবটাকে যোগ করব, মানে 57-কে আমরা যোগ করব, তাহলে 57-কে আমরা যোগ করলে কত পাবো, পাবো 7 আর 2 কত হবে 9, 5 আর 9-তে কত হবে 5 আর 9-তে হবে 14-4, হাতে আছে 1, তারপরে 7 আর 1 8, তাহলে কত হচ্ছে 1849, ঠিক আছে। তাহলে এবারে চলো আমরা কী করবো, বর্গমূল করবো, বর্গমূলের চিহ্ন দেবো। তাহলে দেখো এটা বড় সংখ্যা, এর বর্গমূল তো আমাদের ভাগ পদ্ধতিতেই করতে হবে। তাহলে দেখো 1849-এর বর্গমূল করবো, তো তোমরা না ভালো করে বর্গমূলটা দেখবে, আমি রাফগুলোকে মুছে দিচ্ছি, আর তো এগুলো কোনো কাজে লাগবে না। তো তোমরা বর্গমূলটা খুব ভালো করে দেখো, দেখো 4 আর 9 দুটোকে নিয়ে একটা জোড়া বানিয়ে নিলাম, আর 18-এর একটা জোড়া বানিয়ে নিলাম, ঠিক আছে। দেখো দুটো দুটো সংখ্যাকে নিয়ে জোড়া বানাবো,
এবারে দেখো এই যে আঠেরো, এই জোড়া এই আঠেরো দেখো সব থেকে কাছে এদের মধ্যে কে রয়েছে বলো তো? দেখো ষোলো কিন্তু রয়েছে সব থেকে কাছে, তাহলে আঠেরোর ঠিক নিচে লিখবো ষোলো। এবারে ষোলো কার স্কোয়ার? দেখো ষোলো কিন্তু হলো চারের স্কোয়ার, তাহলে চারকে লিখবো এখানে, যার স্কোয়ার তাকে লিখতে হবে ওপরে। এবারে ঠিক পুরো ভাগের মতো, দেখো আট থেকে দুই, ছয়কে যদি আমরা বিয়োগ করি কত হবে দুই, আর ভাগের সময় কি হয় ওপর থেকে একটা সংখ্যা নেবে কিন্তু এখানে না দুটো সংখ্যা একসঙ্গে নামবে, মানে এই উনপঞ্চাশটা একসঙ্গে নেবে যাবে নিচে, ঠিক আছে? এবারে আমরা কি করব, দেখো এই যে চার তার ডবলকে এখানে লিখবো, দেখো চারের ডবল কত হয় আট, সেই আটকে এখানে লিখে দিলাম। তো চলো এইবারে কিন্তু তোমরা ভালো করে বোঝো। হ্যাঁ দেখো এখানে কত রয়েছে দুশো উনপঞ্চাশ, লাস্টের সংখ্যাটাকে চেপে ধরবো, লাস্টের সংখ্যাটাকে। তা এবারে বলো আট দিয়ে আমি যদি চব্বিশকে ভাগ করি, এখানে তো চব্বিশ দেখতে পাচ্ছি, আট দিয়ে চব্বিশকে ভাগ করলে কতদূর নামতা পড়বো, আট কতয় চব্বিশ, আট তিনে চব্বিশ, তিন ঘর, তাহলে এখানে লিখবো তিন, আর এখানে তিন লিখলে এখানেও তিন লিখতে হবে, এখানে যে সংখ্যাটা লিখবো এখানেও সেই সংখ্যাটা লিখতে হবে। তাহলে দেখো তিন তিরিককে নয়, তিন আটে চব্বিশ, তাহলে দেখো এখানেও দুশো উনপঞ্চাশ, এখানেও দুশো উনপঞ্চাশ মিলে গেল, দুশো উনপঞ্চাশ, এই দুশো উনপঞ্চাশটাকে এখানে লিখলাম, তাহলে এই দুশো উনপঞ্চাশটাকে মুছে দিতে হবে কারণ আমি এখানে লিখে দিয়েছি। আর এই যে তিনটা, এই তিনটাকে কোথায় লিখবো, লিখবো কিন্তু আমরা এখানে, তাহলে এই তিনটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমি ওপরে লিখে দিয়েছি, তাহলে এই হয়ে গেল। তাহলে এই যে এক হাজার আটশো উনপঞ্চাশের বর্গমূলে আমরা কত পেলাম, পেলাম কিন্তু তেতাল্লিশ, ঠিক আছে। এবারে দুশো ছাপ্পান্নর বর্গমূল করবো, তাহলে দেখো দুশো ছাপ্পান্ন, তাহলে দেখো পাঁচ আর ছয় একটা জোড়া আর দুই তো একা একা পড়ে রয়েছে, তাহলে পাশে একটা শূন্য বসিয়ে নিলাম, তাহলে হয়ে গেল এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে এই একটা জোড়া। তাহলে এবারে চলো আমরা বর্গমূল করি। হ্যাঁ তাহলে দেখো দুই, দুয়ের সবথেকে কাছে কে রয়েছে, দেখো দুয়ের সবথেকে কাছে রয়েছে এক, তাহলে দুয়ের ঠিক নিচে লিখবো এক। আচ্ছা এক কার স্কোয়ার, এক হলো দেখো একেরই স্কোয়ার, তাহলে এখানে লিখবো এক। তারপরে দেখো দুই থেকে এক বিয়োগ করলে এক, তারপরে আমরা কি করি ওপর থেকে দুটো সংখ্যাকে একসঙ্গে নামাবো, মানে ছাপ্পান্নকে একসঙ্গে নামাবো। এইবারে তোমরা দেখো এই যে এক, একের ডবলকে এখানে লিখবে, একের ডবল কত হয় দুই, একের ডবলকে লিখবো। এবারে আমরা এই লাস্টের সংখ্যাটাকে চেপে ধরবো, তাহলে দেখো এই যে ছয়কে যদি আমরা চেপে ধরি, ছয়কে যদি আমরা চেপে ধরি, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি এখানে পনেরো, তাহলে দুই দিয়ে পনেরোকে ভাগ করলে কতদূর নামতা পড়বো, দুই সাতে চোদ্দো, তাহলে দেখো এখানে আমরা লিখবো সাত, তাহলে দেখো সাত, তাহলে দেখি কত হচ্ছে আমাদের এখানে, সাত সাথে উনপঞ্চাশের নয়, হাতে কত রয়েছে চার, সাত দুগুণে চোদ্দো আর চারে আঠেরো, তাহলে দেখো এখানে রয়েছে একশো ছাপ্পান্ন, আর এই উত্তরটা দেখো অনেক বড় হয়ে গেল, তাহলে তো বড় হয়ে গেলে তো চলবে না, মিলল না তো, তাহলে সাত দিয়ে তো বড় হয়ে গেল, তাহলে আমরা এখানে সাত না বসিয়ে ছয় বসিয়ে করি। হ্যাঁ তাহলে দেখো এখানে যদি ছয় বসাই, তাহলে এখানেও ছয় বসাতে হবে, তাহলে দেখো ছয় ছয় ছত্রিশের ছয়, হাতে কত রয়েছে তিন, ছয় দুগুণে বারো আর তিনে পনেরো, তাহলে কত হচ্ছে একশো ছাপ্পান্ন। ঠিক আছে তাহলে এখানে কত পাচ্ছি আমরা একশো ছাপ্পান্ন, তাহলে এই যে ছয়, তাহলে এই একশো ছাপ্পান্নকে এখানে লিখে দিয়েছি, আর এই ছয়টাকে কোথায় লিখবো, লিখবো কিন্তু আমরা এইখানে, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম এখানে উত্তর, পেলাম কিন্তু ষোলো, তাহলে এই হয়ে গেল। এবার এটাকে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারো। তো এবারে দেখো আমরা করবো তিনের দাগেরটা, কী রয়েছে দেখো তিনের দাগে রয়েছে এক হাজার উননব্বই বাই দু হাজার পঁচিশ, তার কী বর্গমূল করতে হবে, বর্গমূল মানে আমরা দেবো রুট। তো এবার বর্গমূল আরম্ভ করে ফেলি, দেখো এক হাজার উননব্বই, দেখো উননব্বই এই একটা জোড়া আর দশ এই একটা জোড়া, তাহলে বলো দশ, এই যে দশ যে জোড়াটা, দশের সবথেকে কাছে দেখো কে রয়েছে নয়, তাহলে আমরা দশের ঠিক নিচে লিখবো নয়, নয় কার স্কোয়ার, দেখো নয় হলো কিন্তু তিনের স্কোয়ার, তাহলে এখানে আমরা কত লিখবো তিন, দশ থেকে নয় বিয়োগ করলে এক, ওপর থেকে দেখো এইটটি নাইন, দুটোই একসঙ্গে নেবে গেলো এইটটি নাইন। এবারে দেখো তিনের যে ডবল কত হয় ছয়, তাকে এখানে লিখবো, লেখা হলো। এবারে দেখো লাস্টের সংখ্যাটাকে চেপে ধরছি, দেখো ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে কতদূর নামতা পড়বো, ছয় তিনে আঠেরো, তিন ঘর, তাহলে এখানে লিখবো তিন, এখানে তিন লিখলে এখানেও তিন লিখতে হবে, তিন তিরিককে নয়, তিন ছয় আঠেরো, তাহলে দেখো এখানকার সংখ্যা এখানকার সংখ্যা মিলে গেছে, তাহলে এখানে একশো আটানব্বই, তাকেই এখানে লিখে দেবো, তাহলে একশো আটানব্বইকে এখানে লিখে দিয়েছি, তাহলে মুছে দিলাম। হ্যাঁ আর দেখো এই তিনটাকে কোথায় লিখবো, এইখানে, তাহলে এই তিনটাকে তো এখানে লিখে দিয়েছি, তাহলে আমি এখান থেকে মুছে দিই, ঠিক আছে। তাহলে আমরা দেখো কত পেলাম, পেলাম কিন্তু এটা হলো উত্তরে তেত্রিশ পেলাম, ঠিক আছে। আর এখানে দেখো কত রয়েছে দু হাজার পঁচিশ, তো চলো দু হাজার পঁচিশকে বর্গমূল করবো। তো আগে দেখো পঁচিশ এই একটা জোড়া, আরে কুড়ি এই একটা জোড়া, ঠিক আছে, তাহলে চলো বর্গমূল তো করবো। কুড়ির সবথেকে কাছে কে রয়েছে, দেখো কুড়ির সবথেকে কাছে কে রয়েছে, দেখো ষোলো, তাহলে কুড়ির সবথেকে কাছে রয়েছে ষোলো। এবার ষোলো কার স্কোয়ার, ষোলো হলো দেখো চারের স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো চার,
কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার, ওপর থেকে পুরো জোড়াটা নামবে, মানে পুরো পঁচিশটা নামবে, ঠিক আছে? এবারে তোমরা জানো চারের ডবলকে এখানে লিখতে হয় আট। এবারে তোমরাই বলো, আমি দেখো লাস্টের সংখ্যাটাকে চেপে ধরবো পাঁচকে, তাহলে দেখো আট দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কতদূর নামতা পড়বো, আট কত বিয়াল্লিশ, আট, আট দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করি কতদূর নামতা পড়বো, আট পাঁচে চল্লিশ, আট পাঁচে চল্লিশ। তাহলে এখানে পাঁচ লিখলে এখানেও পাঁচ লিখতে হবে, পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ, হাতে কত রয়েছে দুই, পাঁচ আটে চল্লিশ, আর দুয়ে বিয়াল্লিশ। তাহলে দেখো এখানেও চারশো পঁচিশ, এখানেও চারশো পঁচিশ। তাহলে এই চারশো পঁচিশটাকে আমরা লিখবো এইখানে, ঠিক আছে? তাহলে এই চারশো পঁচিশটাকে তো এখানে লিখে দিয়েছি, তাহলে আমি এখান থেকে মুছে দিই, হ্যাঁ। আর এই পাঁচটাকে লিখবো এখানে, তাহলে দেখো এই পাঁচটাকে তো এখানে লিখে দিয়েছি, তাহলে এই পাঁচটাকেও মুছে দিই। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, পঁয়তাল্লিশ। তো এটাকে তোমরা চাইলে কাটাকুটি করতে পারো তিন দিয়ে, তো আমি আর করছি না, তোমরা করে নেবে, ঠিক আছে? চলে যাবো এবার লাস্ট চারের দাগের অঙ্কতে, ঠিক আছে? তাহলে দেখো এবারে আমরা করবো চারের দাগের অঙ্কটা। চারের দাগের অঙ্কে দেখো কী লেখা রয়েছে, তিন পূর্ণ আটশো চোদ্দো বাই কত রয়েছে, এইটা আটশো চোদ্দো বাই এক হাজার দুশো পঁচিশ। তাহলে তার আমরা কী করবো, বর্গমূল। তাহলে বর্গমূল তো করবো, তাহলে আগে আমরা কী করবো দেখো, এই যে দেখো এই যে রয়েছে না যেটা বারোশো পঁচিশ, তার সঙ্গে আমরা তিনকে গুণ করবো। তাহলে দেখো বারোশো পঁচিশ, তার সঙ্গে আমরা যদি তিনকে গুণ করি, তাহলে দেখো কত হবে, তিন পাঁচ পনেরোর পাঁচ হাতে আছে এক, তিন দুগুণে ছয়ের একে সাত, তিন দুগুণে ছয় তিন একে তিন, তার সাথে আমরা যোগ করবো ওই লবটাকে, মানে আটশো চোদ্দোকে। তাহলে দেখো আটশো চোদ্দোকে যদি আমরা যোগ করি, তাহলে দেখি কত হবে, এখানে হবে নয়, চার আর পাঁচে নয়, এখানে হবে আট, আট আর ছয় কত হবে, চোদ্দোর চার, আবার হাতে আছে এক, তিন আর একে চার, তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে কিন্তু চার হাজার চারশো উননব্বই। এইটার এবারে আমরা বর্গমূল করব, ঠিক আছে? তাহলে চলো আগে প্রথমে এইটার বর্গমূল করি, চার হাজার চারশো উননব্বই, ঠিক আছে? চার হাজার চারশো উননব্বইয়ের বর্গমূল করব। তাহলে দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, তাহলে তোমরাই বলো চুয়াল্লিশের সবথেকে কাছে কে রয়েছে। দেখো চুয়াল্লিশের সবথেকে কাছে রয়েছে এই দেখো ছত্রিশ, আর ছত্রিশ মানে ছত্রিশ, আর ছত্রিশ মানে কার স্কোয়ার, ছয়ের, ছয়কে আমরা লিখবো এখানে। তাহলে চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত হবে, আট, ওপর থেকে পুরো এই জোড়াটা নামবে, মানে এইটটি নাইন নিচে নেবে যাবে, ঠিক আছে? এবারে দেখো ছয়ের ডবলকে এখানে লিখবো বারো। এবারে দেখো আমরা যদি এই নয়টাকে চেপে ধরি, তাহলে কী থাকছে, এইটটি এইট। তাহলে দেখো বারো দিয়ে এইটটি এইটকে ভাগ করলে কতদূর নামতে পারবো, বারো দিয়ে এইটটি এইটকে ভাগ করলে বারো সাতে এইটটি ফোর, বারো সাতে চুরাশি, তাহলে সাত ঘর অবধি, তাহলে এখানে সাত লিখবো, এখানে সাত লিখলে এখানেও সাত লিখতে হবে। তাহলে কত হচ্ছে, সাত সাত উনপঞ্চাশের নয়, হাতে কত রয়েছে চার, সাত দুগুণে চোদ্দো আর চার আঠেরোর আট, হাতে আছে এক, সাতেককে সাত রেখে আট। তাহলে দেখো এখানেও যা, এখানেও তাই, তাহলে এই সংখ্যাটাকে এখানে লিখে দিই, তাহলে এই সংখ্যাটাকে তো আমি লিখে দিয়েছি, তাহলে মুছে দিই। আর এই সাতটাকে কোথায় লিখবো, এইখানে, এখানে লিখে দিয়েছি, তাহলে এই সাতটাকে আমি এখান থেকে মুছে দেবো। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, এখানে কিন্তু আমরা পাচ্ছি চার হাজার চারশো উননব্বইয়ের বর্গমূল কত পেলাম, সাতষট্টি, আর এক হাজার, এই যেটা রয়েছে এক হাজার দুশো পঁচিশ। এবার এর বর্গমূল করি, এক হাজার দুশো পঁচিশ, এই এই। তাহলে বারোর সবথেকে কাছে কে রয়েছে, দেখো বারোর সবথেকে কাছে রয়েছে কিন্তু নয়, তাহলে লিখবো নয়, নয় মানে কার স্কোয়ার, দেখো নয় মানে কিন্তু তিনের স্কোয়ার, তাহলে এখানে লিখবো তিন। বারো থেকে নয় বিয়োগ করলে তিন, ওপর থেকে দুটো সংখ্যা একসঙ্গে নামবে, পঁচিশ একসঙ্গে নেবে গেল, ঠিক আছে? তিনের ডবলকে এখানে লিখবো ছয়। এবারে দেখো পাঁচটাকে যদি আমি চেপে ধরি, কত দেখতে পাচ্ছি, বত্রিশ। তাহলে ছয় দিয়ে বত্রিশকে ভাগ করলে কত দূর পড়বো নামতা, পাঁচ ঘর পর্যন্ত, ছয় পাঁচে তিরিশ, তাই না? আবার এখানে পাঁচ লিখবো, পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ, হাতে আছে দুই, পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ, তাহলে তিনশো পঁচিশ মিলে গেল। তিনশো পঁচিশকে মুছে দিই এখান থেকে, আর এই পাঁচটাকে কোথায় লিখবো, এখানে, যেটাকে মুছে দিলাম আর কি, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু উত্তর হলো এইটা পঁয়ত্রিশ। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের পনেরো দাগের অঙ্কগুলো সব শেষ, ঠিক আছে?